হ্যালো বন্ধুরা, মিষ্টি ডেলি ব্লগসে সবাইকে জানাই সুস্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো যাচ্ছি কোনো এক জায়গায়, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো যে কোথায় যাচ্ছি। তো কথাও ভুলিয়ে যাচ্ছে, ঠান্ডা তো পড়েই গেছে। তো এই ঠান্ডার জন্য রোদে এসে দাঁড়িয়েছি, আর বেরোবো, বেরোনোর আগে আবার বর হচ্ছে গেল একটু বাজারে। তো এখনও আনতে গেছে পুরি তরকারি। তো এখন বাজছে হচ্ছে 9টা। তো আর সকাল সকাল আর ভাতটা করিনি, তো ভাতটা করতেই চেয়েছিলাম। তো দেখলাম এখন যদি ভাত টাত করি আবার বাসন টাসন মাজার ঝামেলা থাকবে, সেই কারণে এখন আর ভাতটা করিনি। আর রোদের না তাকাতে পারছি না ওদিকে, সেই কারণে হচ্ছে বললাম তাহলে তুমি একটু পুরি তরকারি নিয়ে এসো। কী বলো তো, জানাইনি কেন? কোনো জায়গায় আগের থেকে জানালে না আমার আবার যাওয়া হয় না সেই জায়গাটায়। ওই জন্য ভেবেছি যে আগে রেডি হই, যেদিন যাব সেদিনই জানাবো। তো সেই কারণেই আগের থেকে আর কিছু জানানো হয়নি। তো আজকে ফাইনালি যাচ্ছি, তো সেই কারণেই তোমাদেরকে জানালাম। আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ব্লগটা দেখতে থাকবো। তোমার দেখাইছে আমাকে, তখন আবার 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 জীব ভেঙাইছে। বিস্কুট খাও, খাও। শরীর ভালো না? ভালো না, কি খাচ্ছিস রে? কি খাচ্ছিস? বোনের ছেলের অন্নপ্রাশনে আমরা এসেছি। দেখো এখানে বেলুন ফুলোতে চলে এসছে। এটা হচ্ছে আমি আগের দিন ব্লগটি স্টার্ট করেছি, তো আর কন্টিনিউ করতে পারিনি, জন্য পরের দিন সকাল থেকে স্টার্ট করছি। দেখো সাজানো অনেকটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে চলো দেখতে থাকো, পরে আসছি একদম কমপ্লিট সাজানো নিয়ে তোমাদের সামনে। পুরা এই বাচ্চাটাকে আমি এখন তেল মালিশ করব, ঢুকু বাচ্চাটাকে। এই ঢুকু বাচ্চা দেখ, এদিকে দেখ। হ্যাঁ, কত কথা বলতে চায় ঢুকু বাচ্চাটা, কথাই বলতে পারতে না। আমরা এখন ওকে তেলু মাখাবো, তারপরে স্নানু করাবো, ওর আজকে অন্নপ্রাশন। এই মুগি ছোলা কোনটা ধরলে লাভ হবে এইটা চিন্তা ভাবনা করে ধরবে। তো চলো তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিই কেমন সাজিয়েছে। তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই করেই বলবে। শেষ,
মনে হচ্ছে আমাদের পাতা পড়ে গেছে। পাতা আর শিবা, মেনুতে কি কি আছে দেখি নি চলো। আমরা মেনুতে আছে দেখি কি, পনির চিংড়ি আর বেগুনি ডাল স্যালাড, তারপরে হচ্ছে কি মাছ, এটা কি মাছ, কাতলা মাছ, ভালো দেখে পান পিস নি কি মাছ, এটা বল কাতল মাছ, কি কাতল কি, আমাকে ভাত দাও ডাল দাও। আমাদের মাংস পড়ে গেল পাতে, এখন আমার বোন খাচ্ছে না, লজ্জা লজ্জা খুব করে খাচ্ছে। তো বন্ধুরা, কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, তো এখন হচ্ছে সকাল হয়ে গেছে, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো এখন আমরা এসে পড়েছি আলিপুর জংশনে, তো যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি জলপাইগুড়িতে। তো এখন চলো, ট্রেন চলে এসছে, এখন আমরা ট্রেনে উঠব, সবাই এসে বলছি, আমাদের সাথে আমার বোনও যাবে যেহেতু ভাইয়ের বিয়ে আছে, সেজন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো চলো ট্রেনে উঠে নিই, তারপরে আবার কথা বলছি। তো দেখো ট্রেনে আমরা বসে পড়েছি, সবাই সবার জায়গা মতন, ট্রেনে এরকম ভিড় নেই, এখন খুব ফাঁকা আছে, ফাঁকার মধ্যে আমরা এনজয় করতে করতে বাড়িতে পৌঁছে গেছি। তো সবাইকে বলছি যে যদি ভালো লেগে থাকে কত কথা বলবে, ও কমেন্ট করবে, সাবস্ক্রাইবটা অবশ্যই অবশ্যই করবে।